আমি 4 বার সেন্সলেস হয়ে গিয়েছিলাম কান্না করতে করতে, কারণ আমার 5 ফুট লম্বা চুলটা যখন ঘাড় পর্যন্ত কেটে দিয়েছে, তো এটা আসলে খুবই কষ্টের ব্যাপার ছিল। এই ছবির গল্পের নায়িকাই আমি, এবং আমার কাছে খুবই চমৎকার লেগেছে গল্পটি। একটা মেয়ে পরিবারের জন্য নিজেকে যেভাবে উৎসর্গ করে, ওরকম একটা চরিত্র এখানে আমার। এক কথায় চমৎকার, অসাধারণ একটি গল্প। আমার আসলে ফিল্মে আসাটা হয়েছে, আমি ফটো সুন্দরী দিয়ে আমি ফিল্মে এসেছি। আর খুব ছোটোবেলায় যেহেতু আমি মঞ্চে নাটক করতাম, আমি একাডেমিতে নাচ শিখতাম, গান শিখতাম, তো সেই জন্য আমাকে আসলে খুব প্রবলেমে পড়তে হয়নি। ফার্স্ট যেদিন আমি শুটিংয়ে আসি, আমার প্রথম সিকোয়েন্স ছিল খলিল আঙ্কেলের সাথে ড্রামা সিকোয়েন্স। তো ড্রামা সিকোয়েন্স আমি এক শটেই হচ্ছে ওকে করেছিলাম। আমার ডিরেক্টর, প্রডিউসার সবাই খুবই খুশি হয়েছিলেন। আর প্রথম দিনের অভিজ্ঞতা তো আমার জন্য খুবই কষ্টের ছিল, কারণ এটা আমার মনে হয় সবাই জানেন, আমাদের দর্শক যারা আছেন সবাই জানেন যে আমার 5 ফুট লম্বা চুল ছিল। এই চুলটা কেটে আমার ডিরেক্টর ঘাড় পর্যন্ত করে দিয়েছিল। তো মেকআপেরও একটা মানে কাহিনী ছিল। সব কিছু মিলিয়ে আসলে আমার শুরুটা কষ্টের ছিল, শেষটা অনেক সুন্দর ছিল। আমার মনে আছে আমি 4 বার সেন্সলেস হয়ে গিয়েছিলাম কান্না করতে করতে, কারণ আমার 5 ফুট লম্বা চুলটা যখন ঘাড় পর্যন্ত কেটে দিয়েছে, তো এটা আসলে খুবই কষ্টের ব্যাপার ছিল আমার জন্য। আমার 76টি ছবি রিলিজ হয়ে গেছে, আমার 8টি ছবি হচ্ছে রানিং আছে। আমার এই বছরে সম্ভবত 3টি ছবি রিলিজ হবে। আমার ছোট বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে খুব ভালো লাগে, অসহায় নারী, শিশু, এই যে বৃদ্ধ, তাদেরকে নিয়ে আসলে কাজ করতে অনেক বেশি ভালো লাগে আমার। আমি সিনেমা করছি, আমি অন্য যাই কিছু করি না কেন, সেটা আমার প্রফেশন, কিন্তু আমার নিজের শান্তির জন্য যেটা, সেটা আমার কাজ হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে কাজ করা। আমি পথ শিশুদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বাচ্চাদের আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এবং বৃদ্ধাশ্রম নিয়ে কাজ করছি। আমি মাদক বিরোধী আন্দোলন করি, খাদ্যে ভেজাল প্রতিরোধে আন্দোলন করি। আমি কিডনি ফাউন্ডেশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, বাংলাদেশ ট্যুরিজম ফাউন্ডেশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এরকম আসলে অনেকগুলো সংগঠন রয়েছে যেগুলো নিয়ে আমি কাজ করছি। যেহেতু আমার আব্বু হচ্ছেন আর্মি ডক্টর ছিলেন, তো আমরাও হচ্ছে আর্মিদের রুলসেই, কিন্তু আমাদের স্কুলে আর্মিদের রুলসেই হচ্ছে চলাফেরা, ডিসিপ্লিনটা মেনটেন করতে হতো। ওখান থেকে আসলে শেখা যে কীভাবে চলতে হবে। আর বাসায় তো সবসময় আব্বু আম্মু দুজনই আর কি আমাদেরকে খুব গাইড করতেন কীভাবে কী করতে হবে। সময়টাকে আসলে খুব বেশি প্রাধান্য দিয়েছি আমরা। আমাদের বাসায় অনেক কাজের ছেলে মেয়ে রাখা হতো, আমাদেরকে যদি একটা ড্রেস দেওয়া হতো, ওদেরকে 2টা ড্রেস দেওয়া হতো, মানে ওদেরকে ডাবল দেওয়া হতো। তো বলতেন যে তোমরা তোমাদের বাবা মার কাছে আছো, কিন্তু এই যে বাচ্চারা, ওরা তো ওর বাবা মা ছেড়ে আছে, আমাদের উচিত হচ্ছে ওদেরকে বেশি করে খাবার দেওয়া, ওদেরকে বেশি করে কাপড় দেওয়া। এই জিনিসগুলো কিন্তু ওই সময় থেকে আর কি শিখে এসেছি। আর প্রতিটা ক্ষেত্রেই আমরা কীভাবে কথা বলবো, আমরা কীভাবে চলবো, আমরা কোথাও যাওয়ার আগে আব্বু বলতেন যে সব সময় যে টাইমটা তোমাকে দেবে সেই টাইমের আগে তুমি বাসা থেকে বের হবে, এবং ট্রাফিক জ্যাম ওগুলো হিসাব করে তুমি বের হবে, যেন তোমাকে ওই জায়গায় গিয়ে বলতে না হয় যে রাস্তায় ট্রাফিক জ্যাম ছিল। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।